हेलो फ्रेंड्स, गुड इवनिंग। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি খুব টায়ার্ড, জাস্ট 10 মিনিটস আগে অফিস থেকে এসেছি এন্ড এসে শুয়ে পড়েছিলাম। গায়ে জোর নেই কিছু করার, বাট যেহেতু খুব চা পাগল, মানে বুঝতেই পারছো এখন টাইমটা বলে দিই তোমাদেরকে, এখন বাজছে সন্ধে 5:46-5:47 হচ্ছে, সামথিং কিছু 45-ই ধরো। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলার চায়ের সময়, আর এই সন্ধ্যাবেলাতেই আমি বাড়ি ফিরেছি। তো এখন এক কাপ চা না খেলে হয় না, গিয়ে শুয়েছিলাম ফ্রেশ হয়ে, গিয়ে মনটা ভীষণ ভিতর থেকে চা 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 করে চিল্লাতে শুরু করে দিয়েছে। তো ভাবলাম চাটা করে খেয়ে নি, তারপরে রেস্ট করব, না হলে রেস্টও হবে না, মনটা কিচেনে পড়ে থাকবে চায়ের কাপের দিকে। তো আমি চা বানাতে চলে এসেছি, আর কি বলি, তোমরা সাথে থাকো, চা বানাবো আর সন্ধ্যার কিছু কাজকর্ম আছে এখানে। দেখতেই পাচ্ছ কাপড় চোপড় গুলো সব সকালবেলা শুকো দিয়ে গেছিলাম, শুকিয়ে গেছে অলরেডি। চাটাকে আগে বসাবো, তারপরে এগুলোকে তুলবো। বাট তার আগে যেটা করতে হবে, জাস্ট ফ্রেশ হয়ে এসেছি, মুখে কিচ্ছু লাগাইনি, তোমাদের সাথে কথা বলছি তো মুখটা ভীষণ টানছে। তো আগে যেটা করতে হবে সেটা হলো আমি একটু মুখে ক্রিম লাগাবো, কারণ এখনো না শীত পুরোপুরি যায়নি। তো যেহেতু শীত এখনো পুরোপুরি যায়নি, তো মুখে জল দিয়ে ধুলেই, সোপ ইউজ না করলেও, আমি সোপ দিইনি, শুধু জল দিয়ে মুখটা ধুয়েছি, তাতেই দেখছি টান টান ধরছে হাত মুখ, সোপ দিলে তারও বেশি হতো। সো আর চুলটাকে একটু বেঁধে নি ভালো করে, চুলটা খোলা থাকলে ভীষণ ডিস্টার্ব হয়, যদিও চুল আমার বেশিরভাগ সময় খোলাই থাকে, শীতকাল ছিল বলে খোলা ছিল, এইবার গরম আসছে, গরমে আর এই খোলা চুলে থাকা যাবে না। আর আমার ঘরে যা গরম পড়ে, উরি বাবা, পুরো হাফ বয়েল হয়ে যাবে। সো আমি এখন চুলটা, আমার মাথায় খুব বেশি চুল নেই, সেই জন্য আমার বান বানাতে পারি না, বা খোপা বলে যেটাকে, তো আমার খোপাটা হবে এইটুখানি, লজ্জা লাগে। আরো পাঁচজনকে যখন দেখি না, এত মোটা মোটা বড় বড় চুলের খোপা, সেখানে আমার খোপাটা, ইস, লজ্জার ব্যাপার। এই দেখো ওইটুখানি খোপা হয়েছে। সো যাই হোক, আমি চাটা চাপিয়ে দিই, আর ভালো লাগছে না কারণ ভীষণ টায়ার্ড আমি আজকে। একটু আদা, তেজপাতা, এলাচ দিয়ে চা, যেটাকে মশালা চা বলে। তো আদা আর এলাচ তেজপাতা আমি দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেবো চা পাতা চিনি। যতক্ষণ চা ফুটছে আমি এবার এদিকে আমার ঘরে কিছু কাজ করে নি, এখানে কাপড় গুলো দেখতে পাচ্ছ সব মেলে দেওয়া আছে, সব তুলতে হবে, এগুলো তুললে কিচেনের উইন্ডোটা একটু ফাঁকা হয়। শীতকাল ছিল তো তখন কাপড় জামা ঝুলিয়ে রাখতাম, ভালো ছিল, ঠান্ডা হাওয়াটা আসতো না, বাট এখন গরম পড়েছে, তো এগুলোকে একটু তুলতে হবে। আমার বাড়ির পেছন সাইডটা সেদিন তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম, দেখেছো, পুকুর আছে, মাঠ আছে, গরমকালে না এই সন্ধ্যার পরে কি যে ভালো লাগে, তোমাকে কি বলো, মানে
ছাদে গেলে যে যে ভালো লাগাটা পেতে পারো তোমরা, সেটা আমার বাড়ির উইন্ডো থেকে পাওয়া যেতে পারে, ছাদে যাওয়ার প্রয়োজন পড়ে না। তো গরমকালে চেষ্টা করি কাপড় জামা গুলো সব তুলে উইন্ডোটাকে ফাঁকা করে দেওয়ার। দেখতেই পাচ্ছ সন্ধ্যার আকাশ দেখা যাচ্ছে, একটু দেখিয়ে দিই তোমাদেরকে। ওই যে সন্ধ্যার আকাশ দেখা যাচ্ছে, কিন্তু এটাকে কি বলে, গোধূলি বলে মনে হচ্ছে, আমি জানি না ঠিক, মানে এখনো সূর্যের লাল আভাটা কিন্তু পুরোপুরি যায়নি, সূর্য জাস্ট ডুবেছে আকাশে, কিন্তু সূর্যের লাল আভাটা এখনো দেখা যাচ্ছে। তো এইটা বেশ দেখতে ভালো লাগে আমার উইন্ডো দিয়ে। শাড়ি তো শাড়ি গা দিয়ে খুলে খুলে পড়ে যায়, শাড়ি না পরলে যা হয়, এই ভিডিও করার চক্করে শাড়ি পরা হচ্ছে, নইলে বছরে একবার মনে হয় শাড়ি পরতাম, সেটা হচ্ছে ওই দুর্গাপুজোর অষ্টমীর দিন শাড়ি, সেজে গুজে শাড়ি পরে পুজো দিতে যাব, এসেই খুলে ফেলবো। মানে শাড়ি পরে থাকলে মনে হয় না যে কেউ যেন এরকম করে একটা বাঁধনে বেঁধে রেখেছে ওপর থেকে নিচ অব্দি, সেই চুড়িদার পরে বা জিন্স টপ পরে যে একটা ফ্রিলি ভাব থাকে পুরো শরীরের মধ্যে, যেমন ওঠো বসো যেমন তেমন চলাফেরা করো কোনো জায়গায়, মানে সেই এটা ডিফিকাল্টি কিছু ফিল হয় না, বাট শাড়ি পরলে মনে হয় কেউ এরকম করে চেপে ধরে আছে, শ্বাস বন্ধ হয়ে আসে। এটা তো আমার ফিলিং বললাম, জানি না, আমি যেহেতু শাড়ি পরি না সেই জন্য আমার সাথে এটা হয়। চা পড়ে গেল, আমি কিচেনে ঢুকলে দুধ গরম করতে গেলে দুধ পড়ে যাবে, চা ফোটাতে গেলে চা পড়ে যাবে, কেন হয় আমি জানি না, মানে এটা হয় আমার দোষেই হয়, আমি ভীষণ অন্য মনস্ক, মানে রান্নাটা বসিয়ে দিয়ে ধ্যানটা এদিকে দেবো তো না, রান্না বসিয়ে দিয়ে অন্য কাজে লেগে যাবো, দিয়ে এটা ভুলে যাই। চা তো রেডি আমার, খুব জোর খিদেও পেয়েছে, তো আমি খুব একটা বিস্কিট চায়ের মধ্যে বিস্কিট পছন্দ করি না, মানে যে কোনো বিস্কিটই ওটা না আমার ভালো লাগে না খেতে, তো যখন খিদে পায় একমাত্র তখনই বাধ্য হই চায়ের সাথে বিস্কিট নিতে, তো এখন আমার পেয়েছে খিদে অফিস থেকে এসে। তো দেখো চা সঙ্গে এই টপ গোল্ড বিস্কিট, বলে দিলাম আমি চায়ে কোন বিস্কিট খাই, এটা অ্যাড দিচ্ছি না কোম্পানি, এটা আমি জাস্ট বললাম, টপ গোল্ড বিস্কিট সঙ্গে দুধ চা আর এক গ্লাস জল, ব্যাস। সো চা বানানো হয়ে গেছে, চা খেতে খেতে আর বক বক করবো না, আমি ভীষণ টায়ার্ড, কাজ করতে করতে তোমাদের সাথে আড্ডাটা জমিয়ে ফেললাম। এইবারে দেখতেই পাচ্ছ শাড়ির কি অবস্থা হচ্ছে, শাড়ি আজকে গা দিয়ে পুরো খুলে যাচ্ছে, নেমে যাচ্ছে। সো চলো ব্লগটা এখানে অফ করছি, চাটা খেয়ে নিই, টাটা।